তালেব মিয়া বাড়ি আছেন? জি, আমি তালেব মিয়া, উনি মমতাজ বেগম। কেন বলেন তো? আপনি তালেব মিয়া? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আসলে কিছুটা, আপনি তো একটু থানায় যেতে হবে আমার সাথে। প্রয়োজন হলে তো অবশ্যই থানা যাবো, কিন্তু সমস্যাটা কি সেটা বলেন। সমস্যা হচ্ছে, থানায় গেলে বুঝতে পারবেন আপনাদের নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট মানে কিসের ওয়ারেন্ট? সেটা থানায় গেলে বুঝতে পারবেন। চলেন আমার সাথে। কি বলতেছেন, আমরা থানায় যাবো কেন? আমি তো জনে জনে আপনাদেরকে কারণ ব্যাখ্যা করতে পারবো না। থানায় যেতে পারবো না আমরা, এখানেই বলুন। দেখুন, আপনাদের সাথে এত জবাবদিহিতা করতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমি কি অপরাধ করেছি এটা জানা আমার অধিকার। এই মেয়ে, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আমি কি পারি না পারি সেটা দেখতে চান আপনি? না না, ঠিক আছে, এই শুনি, ওনাদের সাথে অত কথা বলতে নাই। বলবে না কেন? অবশ্যই বলবে, আপনি মেয়ে তো দেখি মেলা আইন জানে। জানবো না কেন? আমার ভাইও আপনার মতো পুলিশ অফিসার। আপনার ভাই পুলিশ দেখে আপনি সব আইন জানবেন? হ্যাঁ, পুলিশে বই হলে আনজান তবে আপনাকে। কোথায় আছে আপনার ভাই? কোথায় পোস্টিং তার? আমার পোলা এখন ট্রেনিং এ আছে। দেখতে কিন্তু আপনার মতো, এরকম লম্বা চুড়া সুন্দর। কি বলেন, আমার মতো উঁচা লম্বা? আমার মতোই দেখতে। তাহলে তার আপনাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আব্বা, আমি রতন। আব্বা, আমি রতন। ওরে বাবা রে, আমি তো বলতেছিলাম কি না কি, দেখছো দেখছো বলার কারবার। হ্যাঁ, আমাদের ভয় পাওয়া দিচ্ছে। আব্বা ডরাইছে। আব্বা, মাত্র 5 দিন ছুটি পাইছো? তোমার কাছে 5 দিন মাত্র? বিএল এর 2 দিন সহ 5 দিন এই ছুটি তো দিত না, নতুন বিয়ে করছি দেখে। শুনো না, এবার যাওয়ার সময় কিন্তু আমার নিয়ে যাবে সাথে। কই? ঢাকায়। পাগল তুমি, আমি থানার মেসে থাকি, ব্যাচেলার মেসে। তুমি থাকবে কই? বাসা ভাড়া নিবা? ঢাকা শহরে বাসা ভাড়ার জানো তুমি কত? কোয়ার্টারের জন্য আবেদন করছি, কোয়ার্টারটা পেয়ে গেলে সবাই নিয়ে চলে যাব। কোয়ার্টার কবে পাইবা কি পাইবা না ততক্ষণ তোমার সাথে থাকতে পারব না আমি। শোনো, আমি খোঁজ খবর রাখতেছি, কোয়ার্টার খালি হইলেই আমি পেয়ে যাব। তাছাড়া আব্বা আমার মতের বিরুদ্ধে যে বিয়ে করছি, বুঝছো না? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে কি? আরে অন্তত পক্ষে একটা বছর মা বাবার সাথে থাকো না, সম্পর্কটা একটু এস্টাবলিশ করো। কিসের সম্পর্ক এস্টাবলিশ করব? ওনারা ওনার হলো আমার শ্বশুর শাশুড়ি, আমি ওনার ছেলের বউ, এখানে বাইরে আবার কিসের সম্পর্ক? আরে বাবা রে, আমি বলতেছি ওনাদের মন জয় করতে। কিসের মন জয় করার কথা বলতেছ? আমি না বুঝতেছি না, তোমার কথা শুনে মনে হইতেছে কি যে তুমি আমার মনে হয় দয়া করে বিয়ে করছো? তো রাগ করো কেন, কথাটা না বুঝে? আমি আমার বাবা মার একমাত্র ছেলে না, এখন বাবা মারে গ্রামে রেখে তোমার নিজেদের আমি শহরে চলে যাই, ওনারা কষ্ট পাবে না? আমার কষ্টটা তুমি দেখতেছো না, আমার কষ্টটা তোমার চোখে পড়তেছে না, তুমি এখানে কোনো কিছু চিন্তা করতেছো না। আরে চিন্তা করবো না কেন, সমীর আর কদিন পরে বিয়ে, সমীর যদি বিয়েটা হয়ে যায় আমি সবাই নিয়ে কোয়ার্টারে চলে যাবো। আর যদি ঢাকা যেতে না চাই? না যেতে চাইলে আমি অন্যভাবে সিচুয়েশন মিট করবো, চিন্তা করবো। আমি আব্বা মারে বলবো যে আমি একা থাকতে পারতেছি না, খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, আমার কাপড় চোপড় রান্নাবান্না আমি কুলাই উঠতে পারতেছি না। তখন তারা বাধ্য হয়ে বলবে ঠিক আছে যা তোর বোনে চলে যা। নিজের জামাইয়ের সাথে থাকার জন্য কত নাটক করতে হয় মানুষের, এত নাটক করতে হবে বুঝি নাই। আশ্চর্য, নাটকের কি আছে? আমি একটা সুন্দর সমাধানের কথা বললাম তোমারে। তোমার সমস্যা তুমি সমাধান করো, তুমি আমার ঢাকায় নিয়ে যাবা কিনা সেটা কও। কেমনে সম্ভব? তুমি বুঝতেছো ভাই, ন্যূনতম স্ট্যাটাস মেনটেন করে যদি আমি একটা বাসা ভাড়া নিতে যাই, 17 থেকে 20,000 টাকা বাসা ভাড়া, তার মধ্যে বিল আছে আরও কত কিছু,
কারণ আমি যে টাকা বেতন পাই তাতে করে এইখানে একটা সংসার, ঢাকায় একটা সংসার, দুইটা সংসার আমি কিভাবে পারবো, কিভাবে মেনটেন করবো বলো? দেখো সেটা তো আমার দেখার বিষয় না, সেটা তোমার দেখার বিষয়। তুমি সংসার চালাও, তুমি সংসারের দায়িত্ব নেছো, এখন সংসারে কি করতে হবে তোমার দায়িত্ব, আমার না। আমারে কইতেছো কেন? এই রাতে মাঝরাতে তুমি আমার সাথে ঝগড়া করবে এখন এগুলো নিয়ে? ঝগড়া করবা? হ্যাঁ, ঝগড়া তো আমি শুধু একাই করি, আর তোমরা তোমার সাথে ধোয়া তুলছি পাতা। আস্তে কি শুরু করছো? এক, তুমি আমার ধরবা না, একদম ধরবা না আমারে। আমার উপরে আমি ধরবো না তো কি হয়েছে? 100 বার ধরবো। আমার কিন্তু একদম ধরবা না তুমি। আচ্ছা বাবা, ধরবো না। ঘুমাও না কেন? হ্যালো আম্মা। কিরে জামাই কি কয়? তোমার জামাই আর কি কইব, তোমার জামাইয়ের যে বেতন, সেই বেতনে ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকার মতো সামর্থ্য তার নাই। একদম মিথ্যা কথা। ঢাকা শহরে একজন দারোগার মাস আয় কত তুই জানোস? তোমার জামাই তো ঘুষ খায় না। ঘুষ খায় না? শোন, এই সমস্ত হাস্যকর কথা আর কেউ কইস না। পুলিশ আবার ঘুষ খায় না? শোন, এগুলো হইলো তোরে ঠকানোর ধান্দা। ও কি কামায় কত কামায় এগুলো তোরে জানাইতে চায় না, লুকায় রাখে, তোরে ঠকায়। কি কও আম্মা, তোমার জামাই ঠকাইবো কেন? এগুলো সব ওর মায়ের বুদ্ধি, যাতে পোলা নিজের হাতের মুঠে থাকে। আর তোরে গুরুত্বহীন করে রাখে এই জন্য সংসারের মধ্যে? আরে তোর জামাই তোর টাকা, অথচ টাকা পাঠায় কারে? তার আব্বারে। আর খরচ করে কে? তার মায়ের। আম্মা, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালো জানে। আরে এগুলো হইলো অভিনয়, তুই কিছু বুঝোস? হ্যাঁ। আরে দারোগা জামাই সবার কপালে জোটে না। জামাইরে চোখে চোখে রাখতে হইব। আরে তুই ওর কাছে থাকলে ও কত কামায় কি করে না করে সব তুই জানতে পারবি। জামাইরে চাপের উপরে রাখ। ওমা, চাপের উপর রাখবো কেন আম্মা? তোমার জামাইরে যেটা কই সেটাই তো সে শুনে, কোনো কথা নড়চড় করে না। একদম মনে করে এক কান্দে ঢুকায় আর কান্দে বের করে দেয়। ঠান্ডা মানুষ তো, ঝগড়া করতে পছন্দ করে না। ও যদি তোর কথায় পাত্তা না দেয় তাহলে ও দুর্বল জায়গায় অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তাইলেই তো হইলো। তাহলে তো সংসারে অশান্তি লেগেছে আম্মা। আহা, অশান্তি আসবো না, শান্তি আসবো। আরে তুই যদি ওর বাপ মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করস তাহলে তো বাপ ধুয়া তোরে ওর বাপ মার থেকে দূরে সরায় রাখবো। আর একটা কথা শোন, এগুলো যাতে আশেপাশের মানুষ বুঝতে না পারে। আরে আশেপাশের মানুষের কাছে ভালো থাকতে হবে না? ঠিক আছে আম্মা। বৌমা, ও বৌমা, আরে বাইরে আসো। দেখো সকাল সকাল এত ডাকতেছেন কেন? এই যে দেখো মাস, আর সকাল সকাল দেখলে কই? 11টা বাজে। 11টা বাজে তো আমার কি? রতন একটা বড় মাছ আনছে বাজার কইরা, মাছটা কাইটা ফেলো। সংসারে কি আর কেউ নাই মাছ কাটার জন্য? থাকবো না কেন, রতন আজকে ঢাকায় চলে যাব, ছুটি শেষ। ভাবছিলাম আজকে মাছটা কাইটা কুইটা তুমি নিজ হাতে রান্না করে খাওয়াইবো আমার পোলাডারে। ও মা, অত পিরে তো আমার নাই। কি হয়েছে মা, তোমার কি শরীর খারাপ? আমার কিছু হয় নাই, আমার শরীর একদম ঠিক আছে। তাইলে নিশ্চয় রতন তোমারে কিছু কইছে, বকা দিছে না, খারাপ ব্যবহার করছে, মানে পোলাডারে নিয়ে আর পারি না। আজকে কিন্তু তার খবর আছে, কই কই একদম পিঠে চামড়া তুলে ফেলবো। কি অভিনয়! আপনার অভিনয় না আমার খুব ভালো মতো জানা আছে, এই পুরো পরিবারের সবার আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে। ছি ছি বৌমা, তুমি এসব কি কইতেছো? যেটা সত্য ওইটাই কইতেছি, আমরা পছন্দ করে বিয়া করছি বললে আপনার সহ্য হইতেছে না আমারে। আমি বুঝি তো, সব বুঝি, ন্যাকামি করেন না আমার লগে। তুমি এসব কি কইতেছো? তুমি আমার একমাত্র ফুলার বউ, আমার কলিজার টুকরো। হইছে থাক, আর ন্যাকামি করা লাগবো না। মা কি ন্যাকামি করলো তোমার সাথে? মাছ কাটতে পারলে কাটো না, কাটতে পারলে কাটো না, এত কথা কেন কইতে তোমার সাথে? তোমার এত লেকচার দিতে কি কইছে? তোমার লেকচার দেওয়ার জন্য কেউ ডাইক আনছে এই জায়গায়? তোমার সাথে লেকচার দেওয়ার কোনো শখ আমার নাই, কিন্তু মার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না করে দিতেছে। চুপ করবা? চুপ করবো কেন আম্মা, কুত্তা লালা দিয়ে কি মজা নিতেছেন এখন? কুত্তা গারে কইতেছো তুমি ভাবি? কুত্তারে কুত্তা কইতেছি। তুমি না শিক্ষিত বউ, ভদ্রগরের মাইয়া, তোমার ভাষা এত খারাপ কেন? ওরে বাবা, তুমি আমারে ভাষা শেখাইতে আইছো? হ্যাঁ, তুমি আমার ভাষা শেখাইতেছো? তিনবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েও পাশ করতে পারলা না, আইসা আমারে শিখাইতে? এই পোলা পাইন, পোলা পাইনের মতো থাকবা, আমারে শিক্ষাইতেছে, আমারে শিক্ষা দেয়। আহ, কাজকে
মা ভাবি কিন্তু বেশি করতেছে, ভাইয়ারে কিন্তু এগুলো জানানো দরকার। না এগুলো জানান যাবো না, আমার পোলা পুলিশে চাকরি করে, মাথায় অনেক চাপ থাকে, সংসারের চাপ দেওয়া যাবো না, ঘরের কথা ঘরে রাখতে হবো, বাড়ি নাম যেত না, পারলে সহ্য করবো না পারলে চুপ করে থাকবো। কাকা কি দারোগা ভাই, বাড়িতে আর কয়দিন আছো? কয়দিন আছি মানে কি, কালকে চলে যাবো রে। কি কো ভাই, কালকে যাবে গা? হ কি কো ভাই, তোর শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি যাওয়ার দরকার ছিল কিন্তু সময় হইব কিনা বুঝতেছি না, দেখি কি করা যায়। ভাবি আবদার টাবদার করে না? ভাবির আবদার, পুলিশে চাকরি করে বইয়ের আবদার রাখতে গেলে চাকরি টেকানো মুশকিল হয়ে যাবো, চাকরি থাকবো না রে। তবে ভাই বইয়ের আবদার না রাখলেও কিন্তু চাকরি থাকে না। এই যে আমার বন্ধু রাশেদ, বউয়ের অভিযোগে 3 বছর ধরে চাকরি চলতেছে। তোমার ভাগ্য ভালো, ভালো একটা বউ পাইছো, তোমার কিচ্ছু কয় না। কি কয় আর কি কয় না সেটা তো আমি জানি রে ছোট ভাই। তবে ভাই তোমারে দেখে আমার খুব ভালো লাগে। কেন? এই যে মানুষের প্রেমের বিয়ে টিকে না, কিন্তু তোমাদের কত সুন্দর সম্পর্ক। ভাবি কি ভালো মানুষ, কি অমায়িক তার ব্যবহার। আপনি যাই কন ভাই, এই যুগে এরকম বউ পাওয়া যায় না, আপনি পাইছেন আপনার কপাল। বেড়ার এই পার থেকে ওই পারে ঘাস সবসময় সবুজই লাগে রে ভাই, আর পৃথিবীর সব পুরুষেরই অন্যের ভরে ভালো লাগে, বুঝছস না? যাই কোন ভাই, ভাবির মতন মানুষ হয় না। আচ্ছা যাক ভাই, কাজের কথা আগে, ওই যে উত্তরপাড়ার রামজোত চাচা তোমার নাম্বার চাইছিল। কি লেগে রে? ওই যে বাড়ির জমি জমা নিয়ে নাকি একটু ঝামেলা চলতেছে, কালকে নাকি দারোগা ছিল একটা, আইসা নাকি কি এক কাগজ ধরাই দিছে আর বললো যে গড় তুলতে না। বুঝতে পারছি, ওইটা সম্ভবত জমির উপর থেকে কোর্টের স্টে অর্ডার পড়ছে, বুঝছস? আজ বল চাচা তোমার সাথে পরামর্শ করতে চাইছি, বৈশাখী তো আসছি, তাহলে চলো না হাঁটতে হাঁটতে একটু যাই। হ্যাঁ যাও দিতে পারে, চল চল। কাকা বিল কত হয়েছে? হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়া না হ্যাঁ না চল। আমি তুলে কি কথা হয়েছে কাকা? জলে জলে তুমি গেছো শালেশি করতে, আমি কি তোমার জন্য না খেয়ে বসে থাকবো? খাও কথা বলো না, আমি বলি নাই না খেয়ে তুমি বসে থাকো, আমি বলছিলাম একটা কল দিতে পারতাম, কাজ ছিল যে মেয়ের জন্য ছোট ভাইদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গেছিলাম। যাও তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেই যাও, তারপরে এই সময় দাও, বউরে সময় দেওয়ার তো কোনো সময় নাই তোমার, তাই না? সারাদিন তো বাড়িতে ছিলাম, চার দোকানে গেলাম একটা চা বিস্কুট খাইতে, বাজে কত একটা বাজে, এর মধ্যে তুমি খাই ঘুমিয়ে পড়ছো। আমার ক্ষুধা লাগলে আমি খামো না, আমার ঘুম পাই দেখে আমি জায়গা থাকবো? ওইটা আমি আশাও করি না, কারণ আজ পর্যন্ত যখনই তোমার ক্ষুধা লাগছে তুমি একা একা খাইয়ে ফেলাইছো, যখনই তোমার ঘুম ধরছে তুমি ঘুমাই গেছো। যাই হোক ওইসব নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আব্বা মা খাইছে? না আব্বা মা খায় নাই। তুমি এই বাড়ির বউ, তোমার কি দায়িত্ব না শ্বশুর শাশুড়ি খাইছে কি না সেই খবর নিয়ে তাদের সাথে একসাথে খাওয়া, তাদেরকে রেখে তুমি একলা খাইতে পারলা? দেখো যার ক্ষুধা লাগবো সে নিজে নিয়ে খেয়ে নিব, যার ক্ষুধা লাগবো না সে খাইবো না, যার ঘুম পাইবো সে ঘুমাইবো, যার ঘুম পাইবো না সে ঘুমাইবো না, এতে খারাপ কি হইলো? এইটা হইলো পারিবারিক শিক্ষা, বুঝছো? আমার মা এখনো আমার আব্বার জন্য বৈশা থাকে যতক্ষণ না পর্যন্ত আব্বা ঘরে ঢুকে, আমার মা আমার জন্য খাবার নিয়ে বৈশা থাকে, নিজের হাতে আমার খাওয়ান দেয়। তাহলে যাও, যাও না তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মা তোমার মুখে তুলে খাওয়াই দিব যে বাবা সোনা খাও একটু খাও, ছোটবেলায় যেমন খাওয়াই দিছিল তোমার বুইরা একটা পোলারে খাওয়াই দিব তার মা, আর এই খাওয়ান দেখা তোমার বাপ আর তোমার বোন কি করবো জানো, হাতে তালি দিব তোমাকে ঢং না আমি দেখতে পারবো না। ওরা তুমি থাইকেও যদি আমি ঠিক মতো খাবার না পাই তাই তো আমার মার কাছ থেকে খাওয়ান দেবো নাকি? একটা কথা মনে রাখবো, মা বাপের কাছে সন্তান কখনো বুড়ো হয় না। আর কয়দিন তোরে খাওয়াতে পারবো কো? আর খাবো না, আর পারবো না, না
আজকাল দেশি মুরগি ডিম পাওয়া যায় না বুঝছো, তাও দুহেলি পাইলাম ওই যে রিপনের দোকানে। না পাইলে আর কি করবা? আচ্ছা তুমি কি এমনই খাইবা নাকি নামাজ পড়ে খাইবা? নামাজ পড়ে খাই। বৌমা কই? আছে আব্বা আছে। এ জলি জলি, আব্বা ডাকে। এই যে মা, নাও তোমার দেশি মুরগির ডিম। আমি যে দেশি মুরগির ডিম খাই সেটা আপনার পোলারে না জানাইলে হইতো না আব্বা? কি কইতেছ জলি, এগুলো কিছু বুঝতেছি না আমি। না বোঝার মতো তুমি কিছু কই নাই? এই দ্রব্যমূল্যের বাজারে তোমার আব্বা আম্মা যে প্রতিদিন আমার দেশি মুরগির ডিম খাওয়ায় সেটা তো তোমার জানাইতেই হইব, তাই না? শো অফ আছে না, শো অফ এই আর কি। কি কইলা? আব্বা তোমালোকে শো অফ করে? যা মুখে আসে তাই কইতেছো তুমি, মানে কোন জায়গায় কি কইতে সেটা বুঝতেছো না তুমি? যা মুখে আসে তা কমু না কেন? হ্যাঁ তোমার আব্বা কয়েকটা ডিম আইনা সেটাও তোমার দেখাইতে স্যার, আমি কথা কইলেই দোষ? না বৌমা, সবসময় সব কথার উত্তর দিতে হয় না। তুমি জানো না তোমার শ্বশুর তোমার কত পছন্দ করে, কত ভালোবাসে। তুমি দুধ পছন্দ করো তাই দুধ লুজ করে দিছে, তুমি দেশি ডিম পছন্দ করো তাই সে বাজার থেকে গঞ্জের থেকে যখন যেখানে পায় দেশি ডিম কিনে বাড়িতে নিয়ে আসে। তুমি পাঙ্গাস মাছ পছন্দ করো না, এই জন্য তোমার বিয়ের পর থেকেই বাড়িতে পাঙ্গাস মাছ কিনা হয় না, তোমার শ্বশুর আনে না। তারপরে তুমি এসব কথা কইতেছ, মানে কোন আবদারটা অপূর্ণ রাখছে তোমার শ্বশুর? রীতিমতো তুমি একটা বেয়াদবি করছো চলে, তোমার সেই বয়স নাই যে তোমাকে এখন আমি আদব শেখাবো, আমার সাথে যা করো করো, কিন্তু তোমার কাছে অনুরোধ করতেছি আমার বাবা মার সাথে কোনো সময় বেয়াদবি করো না কিন্তু আর। আহ রতন তুই চুপ করতো? আরে বৌমা ছোট মানুষ, একটু ভুল করে ফেলাইছে। বৌমা এই ডিমগুলো ফ্রিজে নিয়ে রাখো, যাও। আপনি কি করে ভাবলেন এত কিছু হওয়ার পরও আপনার হাতের এই ডিম আমার হাতে আমি ধরবো? ভাবলেন কেমনে আপনি? বৌমা বলো, শুনতেছি তো। রাগ হইলা আমার দিকে তাকাও। শোনো আমার একটা ফোন কিনে দিবা? কেন, তোমার হাতের মোবাইলে কি হচ্ছে? একদম পুরানো হয়ে গেছে, এই যে একটা নতুন মোবাইল দেখছি, দাঁড়াও ওটা তোমার দেখাই দিচ্ছি। এই যে এই ফোনটা, এই ফোনটা আমার কিনে দাও না। 50,000 টাকা দাম এটার? হ্যাঁ। আমি কয় টাকা বেতন পাই? আমার মুরুদ আছে এই ফোন কেনার। হ্যাঁ এই চায়না ফোন আমি ব্যবহার করতে আমার আর ভালো লাগে না, আমার লজ্জা লাগে এই ফোন বাই করতে। কেন ভালো লাগবে না? কেন তোমার মোবাইলটা খারাপ কিছু আমার কইবা? আমি একটা দারোগার বউ, দারোগার বউ হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে না, এই মোবাইলটা বাই করতে আমার লজ্জা লাগে। তুমি দারোগার বউ হিসেবে ফোন ইউজ করতে পারতেছো না? আমি দারোগা, আমি কয় টাকা দামের ফোন ইউজ করি কতো? এই মোবাইল কিনলে আর তো খাওয়া লাগবো না, যে ক টাকা বেতন পাই তাতে যদি ফোনে কিনে ফেলি তাহলে চলুন কেমনে? আমি দারোগা হিসেবে যে টাকা বেতন পাই তাতে যদি এভাবে ফোন কিনি আমাদের এরকম বিলাসিতা চলে? মানা তুমি গো, একটা মোবাইল চাইলাম বলে এত কথা শোনায় দিলা? আমার তো দারোগা ভাই ব্রাদার আছে, কই তারা তো এমন করে না, তার কাছ থেকে তাকে বউরা এই কথা শুনে না। তুমি জানো এই যে আমার মতো ভাই সাইফুল, তার বউ মিলি ভাবি, মিলি ভাবি কি করছে জানো? গয়না গাটি, তার গয়না গাটি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। আর নতুন একটা ফোনও তো কিনছে, যে আইফোন নতুন আসলো না লেটেস্টটা, ওটা কিনছে ভাবি। আর শুনছি ঢাকা শহরে তো নতুন ফ্ল্যাটও কিনছে দুই তিনটা। ওগুলো গল্প আমার শুনাইতে এসো না, আমি সাইফুল না, ঠিক আছে? একজন দারোগা কয় কোটি টাকা বেতন পেলে এগুলো করতে পারে এটা আমার জানা আছে। আমি পারবো না ভাই, আমার সামর্থ্য অনুযায়ী তোমার ফোন কিনে দেবো না, আমি বলি নাই যে কিনা দেবো না, দিমু, কিন্তু এখন পারবো না, সমীর বিয়ার লেগে গয়না কেনার জন্য লোন করছি, আগে লোন শোধ করে তারপর ফোন কিনে দেবো না। ও তোমার বোনের বিয়ের জন্য গহনা অলংকার কিনতে পারো, কিন্তু আমার জন্য কিছু করতে পারো না, আমার ফোন কেনার সময় তোমার টাকা নাই। তোমার কি মনে, আমি বুঝি না তোমার কোনো ইচ্ছা নাই আমার কিনা দেওয়ার, আমি জানি তো। শুনো তোমার যদি ইচ্ছা না থাকে, না থাকলো তোমার থেকে নিমু না, আমি খায়রুল রকম মালয়েশিয়া থেকে আমার জন্য একটা ফোন নিয়ে আসতে। খায়রুল? খায়রুলটা কে? আমার ফুফাতো ভাই মালয়েশিয়া থাকে। ও, যে তোমার পছন্দ করতে? আমার পছন্দ করতো না, এখনো করে, খালি আমি পাত্তা দেই না। পাত্তা দেও না,
অথচ মোবাইল চাইলে তোমার মোবাইল দিয়ে দিব। বাহ, দারুণ তো বিষয়টা। তোমার যদি মুরদ না থাকে তাহলে তো অন্য কারো কাছ থেকে নিমুই, তাই না? আমার মুরদ আছে কিনা নাই সেটা বিয়ের আগেও তুমি জানতে। তুমি কি রাগ করছো? না, রাগ করার কিছু নাই। যতবারই ছুটিতে আসি না, যাওয়ার সময় একটা না একটা বিষয় নিয়ে তোমার সাথে গন্ডগোল লাগে, ঝগড়া লাগে, একটাবারও শান্তিতে যাইতে পারি না। এটাই ভাল লাগে না আমার। আচ্ছা তাই না, তাহলে একটা কাজ করো, চলো কালকে আমার মায়ের বাড়িতে দিয়াও। চলো মায়ের বাড়িতে যাই কালকে, যাবা? হ্যাঁ আমরা যাবো কালকে। কি হয়েছে, তুমি রাগ করো কেন? না রাগ করি নাই, ঠিক আছে। ওইটাই, অত রাগ করা যাবে না, ঠিক আছে? বাসা নিছো নাকি জামাই বাবাজি? কিসের বাসার কথা কোন আম্মা? কেন, তুমি ঢাকায় বাসা নিবা না? না না, ঢাকায় বাসা নিতেছি না আম্মা, ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি, কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাব। সবাই রে কবে নিবা সেটা তোমার ব্যাপার, আমার মাইয়া কিন্তু গ্রামে থাকতে পারবো না। কেন গ্রামে থাকতে পারবো না কেন? এতদিন তো গ্রামে আছিল নাকি? তখন তোর বিয়ে হয় নাই। ও আচ্ছা, এখন তো দারোগার বউ, আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই, এখন তো তার শহরে জন্ম লাগবো। আচ্ছা মা, ওই আপনার ছেলের বউ কি লেগে এখানে থাকে, ভাই না শহরে থাকে, তাহলে বউরে পাঠাই দেন না কেন? এই তুমি এখানে কি করো, যাও জামাই বাবার ছেলেকে দুধ কলা নিয়ে আসো। এই যে আপনি আপনার ছেলের বউরে তার ননদের জামাইয়ের সামনে যে জারিটা দিলেন, যে অপমানটা করলেন, এর একশো ভাগের এক ভাগ যদি আমার মা আপনার মায়ের লোকে করতো, আপনার মায়ে আমার সংসারে আগুন ধরাই দিত। তুমি কি করতে চাইছো, আমি তোমার মায়ের লোক খারাপ ব্যবহার করি কখনোই না? না না, তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করো সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি। আমার মায়ের কথা? আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা। তুমি যাও না, খোঁজখবর নিয়ে দেখো, আমার মায়ের মতো আরেকটা মা যদি পাও। বিয়ার আগে যে তো খোঁজ খবর নিয়ে নেই, বিয়ার পরে এখন আর খোঁজ নিয়ে কি করুম? তুমি যাই কও জামাই বাবাজি, এইবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মাইয়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করানোর লেগে তোমাকে বাড়িতে যাইব না, ও আমার কাছেই থাকবো। আচ্ছা মা, আপনার এই বাড়িতে রান্নাবান্না কি করে? কেন, জাকিরের বউ। ভাবি, ভাবি রান্নাবান্না করে? আচ্ছা ভাইয়ের বিয়ের আগে রান্নাবান্না কি করতো? আমি? তার মানে হলে গিয়ে আপনার শাশুড়ির বৌমায় রান্নাবান্না করতো। তাহলে মা, আপনার মাইয়া মানে আমার বউ আমার মালিকে কি লেগে রান্নাবান্না করতে পারবো না মা? হা, আমি কি রান্না করতে না করছি নাকি? রান্না যদি করতে হয় তোমার জন্য করবে, অন্য কারোর জন্য কেন করবে? একদম ঠিক কথা কইছেন আম্মা, আমি তো এই কথাটাই কই। তাহলে জাকির ভাই পুরো জাকির ভাইয়ের কাছে পাঠায় দেন, আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা? ভাবি কই, দুধা কলাটা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি মনে রেখে খাইতে পারব না। ভাবি ডাকেন না মা, একটু কিছু নিবা। এই বাবা এদিকে আসো, দুধ কলা নিয়ে আসো। কাল সব পুছি দেখেন, ঝামেলা একটার পর একটা লাগিয়ে আছে। উনি শাশুড়ি মানুষ, আমার মায়ের সমান, ওনার মেয়েরে কিছু কইলেই সংসারে ঝামেলা। সমস্যাটা যে পুরোপুরি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির শুধু তা না, তোমারও কিছুটা দোষ আছে। আমার দোষটা কি এখানে কইবেন একটু আপনি? ভাই রে, দারোগার বউ একটু উচ্চাভিলাষী হইব এটা তো স্বাভাবিক, আর তোমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, তারও তো একটু সকাল আর থাকতে পারে, তারে কিছু দিছ জীবনে? কিছুই তো দাও নাই। তাইলে একটা দারোগার সাথে তার মাইয়া বিয়ে দিয়ে কোনো লাভ হইলো? কোনোই তো লাভ হয় নাই। আমার কথা না হয় বাদে দিলাম, তবে একটা কথা বলি কি, কোনো আত্মীয় স্বজন যদি একটা ভালো পজিশনে থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের তার উপর একটা অধিকার থাকে, তার একটা হক থাকে। আমি কারো হক নষ্ট করি না দুলা ভাই, আমি আমার সাধ্যমতো সবার অধিকার রক্ষা করার চেষ্টা করি, এমনকি আমার জানা মতো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তুমি আছো মিয়া, তোমার ব্যবহার নিয়া মুখের কথা সেরাবি যে, এই যে আমি তোমার একমাত্র ভাইরা ভাই, 6 মাস আগে লাভ সরমের মাথাকে আমার ব্যবসাটা বাড়ানোর জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার চাইছিলাম। 6 মাস পার হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত আমার 2 লাখ টাকা দাও নাই।
তুমি মনে করো না এই বিষয় নিয়ে তোমার উপর আমার কোনো রাগ আছে, আমার কোনো রাগ নাই। কিন্তু ব্যাপারটা কি জানো, বিপদের দিনে যদি কোনো আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায়, কোনো উপকারে না আসে, আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখে কোনো লাভ নাই। ছয় মাস আগের কথা আপনি এখনো মনে রাখছেন দুলা ভাই? দুলা ভাই আপনি জানেন না আমি কয় টাকা বেতন পাই? হ্যাঁ শায়ন, তুমি দারোগার বেতন লাগে নাকি? আমারে তুমি শিখাও। শোনো, তোমার মতো আট দশটা দারোগার সাথে আমার পরিচয় ছিল ঢাকা শহরে। ঢাকা শহর ভাইজা খেয়ে আসছি আমি এই গ্রামে। তোমার মতো দারোগার জন্য এই 2 লাখ টাকা এক রাতে চুরির ব্যাপার, চুরির ব্যাপার। দুলা ভাই আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। কত খাও না, মানুষ কম দেয় বিধায় খাও না, নাকি বেশি পাও না বিধায় খাও না? তোমার খাইতে নিষেধ করছে কে? আরে মিয়া, কি ধরতাছে দুনিয়ায় তুমি দেখতেছ না? পরিবেশের সাথে যদি খাপ খাওয়াইতে না পারো, মনে রাখো এই পরিবেশই একদিন তোমার লোকে বিক্রি করবে। সংসারের জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না, এই ইহজনমেও পারবে না। তার মানে আপনি, আপনার শালী, আপনার শাশুড়ি সবাই চাইতেছেন যে আমি ঘুষ খাওয়া শুরু করি? শোনো, জোর করে না খাইলে কোনো দোষ নাই। কারো উপকার করার পর যদি সে খুশি হয়, নিজ ইচ্ছায় তোমার কিছু দেয়, তাতে নিতে অসুবিধা কোথায়? আমার তো মনে হয় না এতে কোনো দোষ আছে। তার মানে আপনি কইতেছেন দুলা ভাই দর্শন করা পাপ, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ জিনা করে সেটা পাপ হয় না? এই হইলো আপনার দরবার। 20টা শুকনা খান আর ভিজা খান, 20টা কিন্তু 20টাই দুলা ভাই। একটা কথা মনে রেখেন, শুয়োরের মাংস আপনি রান্না করে খাইলেও আরাম, কাঁচা খাইলেও আরাম। চলেন দোকানে যায় গরম গরম 2 কাপ চা খাই, আসেন। আজ শোনো না, ওই যে পিটু ভাই আছে না, পিটু ভাইয়ের তো বিয়ে ঠিক হয়েছে। কবে? তুমি তো বাজারে গেছিলা বিকালবেলা, বিকালবেলা কাকা আইছে, কাকা কইতাছে বিটুর তো বিয়া সামনে সপ্তাহে। আমি তো থাকতে পারবো না, আমার ছুটি তো শেষ। তুমি যেতে পারবে না কেন? মানে বিয়াতে আসতে পারবে না এটা কোনো কথা? আরে আরে ভাই, বুঝো না কি লেগে, আমার ছুটি শেষ, করি পুলিশের চাকরি, এক সপ্তাহের মধ্যে আবার ছুটি দেবে আমারে। ও আচ্ছা, কী দেওয়া যায় কত? তুমি কাও কী দিতে চাও? আমি কমো না, তুমি কাও। এত চিন্তা থাকলে টাকা দিয়ে দাও। সি টাকা টাকা দিমো, এটা কোনো কথা কইলা মান সম্মান থাকবে কিছু? কে টাকা দিলে মান সম্মান যাবে কি লাগে? তুমি বুঝো না, তুমি একটা দারোগা মানুষ, একটা প্রেস্টিজ আছে তোমার, আমি দারোগার বউ, দুজন মিলে যামো, বুঝছো? হ্যাঁ, তুমি কাও কী দিতে চাও? আমার মনে হয় কি, স্বর্ণের দামি, অনেক দামি একটা চেইন দিমো, মোটা করে একটা স্বর্ণের চেইন দিও, মানে যতই হোক মনে করো যে বউয়ের আপন চাচাতো ভাই, বুঝো নাই? বুঝো নাই? স্বর্ণের দাম জানো তুমি? আমি এখন এত টাকা কই পাবো? তোমার টাকা কই যায়? তোমার টাকা কই যায় আমার কত? তুমি যে এত টাকা ইনকাম করো, টাকা কই যায় তোমার? আর আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার কোনো কিছু লাগলে তোমার কোনো টাকা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো কিছু লাগলে তুমি তো ঠিকই টাকা দাও, ফকিরের মতো আচরণ করো কেন যখন আমার টাকা লাগে? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আসলে, তুমি ইদানিং কথায় কথায় রাগ করো, কথায় কথায় রাগ করো, এত রাগ করো কি লেগে তুমি? আমি রাগ, আমি খারাপ কথাটা কইলাম কখন? আমি যা কইছো তো উচিত কথাই কইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো বিয়ের সময় 1500 টাকা দিয়ে দিও নি। হাজার পাঁচেক ফকিন্নি, মানে যাই হোক কি আর কমো, দিবা তো 1500 টাকা দিচ্ছি, আর তোমার সেন্ট দেয়া লাগবে তো, সেন্ট আমি পরে দিয়ে দিব না, অসুবিধা নেই, বললো। আচ্ছা দিও কিন্তু। আরে বাবা, জবান দিছি তো নাকি? হ্যাঁ, তোমার জবানের দাম আছে আমি জানি, খুব ভালো করে জানি। কি দেখো দুলা ভাই? তোর জামাই ঘরে নাকি? ও তো বাজারে গেছে ওই সুমনের সাথে তাজা পুঁটি মাছ কিনতে। অনেক বুঝাইলাম কিন্তু কোনো কথাই শুনতে চাইলো না তোর জামাই, উল্টা তোর সম্পর্কে নানা কথা শুনাইলো। আমার সম্পর্কে কি কইছে? না থাক, সব কথা শুনতে হইব না, সংসারের সুখের জন্য কিছু কিছু কথা এড়াই যাইতে হয়। না 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 দুলা ভাই, তুমি কথা এড়াও না তো, কি কইছে সেটা কও। আরে বাবা, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দুই চার কথা হইতেই পারে, এটা তো দোষের কিছু না। কিন্তু রতনের যে তোর মায়ের সম্পর্কে এতটা বাজে ধারণা, এতটা খারাপ ধারণা, সেটা আগে আমার জানা ছিল না।
কি কইছে আমারে? আম্মা, আমি আপনার জামাই হইয়া এইসব কথা নিজ মুখে কইতে পারবো না, কিন্তু আপনার একটা কথা কই, আপনারে তো আমি জলির বিয়ের আগেই কইছিলাম এই ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিয়েন না, কিন্তু আপনি কি কইলেন এই ছেলে নাকি ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এই ছেলের সাথে আপনার মেয়ের যদি বিয়ে হয় সেই ছেলে নাকি এলাকার সেরা জামাই হইব আপনার। হইছে তো, সেরা জামাই হইছে, এখন এই সেরা জামাইটা ধুইয়া পানি খান। দেন দুলা ভাই, রতন কিন্তু এলাকার সেরা জামাই, এটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই, আপনি শুধু শুধু রতনের যোগ্যতা নিয়ে কথা কন। এই জন্যই না তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, তুই বিয়ের আগেও এরকম রতনের পক্ষেই কথা বলছিলি, তুই কস নাই এই ছেলে ভালো ছেলে, তোরে নাকি অনেক ভালোবাসে, তোর জন্য নাকি সব করতে পারে, তুই যা কর সে তাই শুনে, কই এখন সেই ভালোবাসা গেছে কই, কোথায় সেই ভালো ছেলে, এখন তো তোর কোনো কথাই সে শুনে না। এই দুলা ভাই, আপনি তো পাঠাইতেছেন কেন কন্ত, আমারে কি কইছে সেটা আপনি কন। তোর মা লোভী, জামাইয়ের টাকার উপরে নাকি লোভ, তোর মার কুমন্ত্রণায় তোর সংসারে নাকি আগুন জ্বলতেছে, তোর সংসার ক্ষতি হয়ে যাচ্ছে, শাশুড়ি না হইলে নাকি সেটা এখানেই তো। সে আর কি করছে জানোস, দারোগাগিরির ভাব দিয়ে আইতাছে, সে বলতেছে তোরে ওনাকে শেষ দেখা দেখে ছাড়বে। কি একবার সাহস হই গোলামের পুতের, হ্যাঁ আমার হাতে পায়ে ধরে আমার মায়ের আমার কাছ থেকে নিছে, দিন দিন আমার মায়ের পিছে পিছে ঘুরছে, আর এখন চাকরি পায় বাবা নিয়ে গেছে, ওর বাবা আমি ছুটাইতাছি, দেখি আমার কাছ থেকে আমার মায়ের ও কেমনে নেয়। কিছে ভাবি ভাই, শোনো আমি কিন্তু এবারে মাইয়া না, এবারে বউ, আমি যা করি তাতেই দোষ। শোনো আমি তোমার কিছু কথা বলবো, এই কথাগুলো বাড়ির অন্য কেউ যদি জানে তাইলে কিন্তু আমার আর এই বাড়িতে রাখবো না। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমার যা বলবেন কেউ শুনবো না, সমস্যা নেই, আপনি কোন কী হয়েছে কোন। শোনো যত তাড়াতাড়ি পারো তুমি তোমার বউরে এই বাড়ি থেকে নিয়ে যাও, নাইলে কিন্তু কিছুদিন পরে তোমার সংসার আর টিকবো না। ঠিক আছে ভাবি, আমি কালকে আমার বউরে নিয়ে চলে যাবো। কালকে নিয়ে যেতে পারবা কি না সেই বিষয়ে কিছুটা সন্দেহ আছে। কেন আমার বুড়ে আমিনি মনে সুন্দর কি আছে, কে আটকাবো, কে আটকাইবো সেটা নিয়েই তো বাড়ির মধ্যে ষড়যন্ত্র চলতেছে। আমি কি জাকির ভাইয়ের বিষয়টা জানামু, ওর সাথে কথা বলবো? তোমার জাকির ভাইয়ের বইলা কোনো লাভ হইব না, সে তো একটা বেড়া, আম্মা আমার গায়ে হাত তোলে, তোমার বউ আমার গায়ে হাত তোলে, তাতে তো সে ফেল ফেলায় তাকায় থাকে। তাহলে উপায় কি, কি করা যায় তাহলে ভাবি? সেটা তো তোমারই খুঁজে বের করতে হবে। আর শোনো তোমারে নিয়ে কিন্তু বাড়ির মধ্যে বিশাল এক ষড়যন্ত্র চলতেছে, তুমি যেহেতু পুলিশে চাকরি করো তারা সেই সুযোগটা রে কাজে লাগাইয়া তোমার বিপদে ফেলাইতে চাইতেছে, যা করবা খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে চিন্তা ভাবনা করে কইরো। আমি এখন যাই, বাড়ির কেউ দেখলে আবার সমস্যা আছে। জলে চলো। কই তুমি কি ঢাকায় আমলে গিয়ে বাসা দেখে বলছো? না ঢাকায় বাসা দেখি নাই, তোমার বাড়িতে রেখে তারপর আমি ঢাকার দিকে যাবো। কালকে এলাম মাত্র আমি, আজকে যাবো না নাকি? আজকে যাবো না আমি, আর এমনিও ওই যে কালকে বিটু ভাইয়ের বিয়ে আছে, বিয়ে খাই তারপর আমি যাবো। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো, তোমার বাড়িতে রেখে আমি যাবো, চলো আমার সাথে। কোন জায়গায় কি কইতে হয়, তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই? তুমি আমার বাড়িতে দাঁড়াও, আমার বাড়িতে হাত তোলো, হ্যাঁ না তুমি তোমার বাড়িতে গিয়ে তুমি কি করো?
আপনার মায়া যে আমার মা সম্পর্কে বাজে কথা কইছে, নোংরা কথা কইছে, আপনি কানে জানেন? কোন নোংরা কথা কয় নাই। তুমি খামো খামো আমার মায়া রে, তুমি তোমার পরিবার মিলে আমার মায়া রে খুন করে ফেলবা, তোমারে আমি দেখতে জানো। তুই কি দারোগাকে দেখাইতেছিস নে? তোর আমি ছেড়ে দেব, তোর আমি ছাড়বো না। তোর চাকরি কেমনে খাইতে হয় খুব ভালো করে আমি জানি। আমি আমি তোর মামলা দেব। মায়া আশেপাশের কোনো মানুষ দেখে, মানে কোনো পোলা পান যদি দেখে তোমার যদি মারে, তখন তুমি সাথে থাকলে মারপিট ভয় পাই না। শুনো, তুমি কি আমার বিয়ে করবা? আমার কেন জানি মনে হইতেছে আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে। হইব না, কারণ এই যুগে ঘুষ লাগে, ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। তুমি দেখো আমার চাকরিটা ঘুষ ছাড়াই হবে, দেখো। হইলে তো ভালোই, কিন্তু তুমি যে মানুষ, তোমার মনে করো পুলিশ না মাস্টার হলে পারফেক্ট মনে হবে একদম। ভাই রে, 10 বছর টিউশনই করছি, বুঝছো, অনেক কষ্ট, আমি আর তো কষ্ট করতে পারবো না। না, তবে আমি শুনছি আর কি পুলিশে নাকি ভালো থাকা যায় না। কথাটা আমিও শুনছি, তবে একটা কথা কি জানো, ভালো মানুষের কদর সব জায়গায় থাকে। আমিও চাই তুমি সব জায়গায় সম্মান পাও, সবাই তোমার কদর করুক। আচ্ছা, আমার যদি চাকরিটা না হয় তুমি আমার সাথে থাকবে না, আমার বিয়ে করবে না? তোমার চাকরি থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি একবেলা আমার খাওয়াইতে পারবে না? না, পারবো না। তোমার মতো দুইটা বউ পালতে পারবো, চাইলে 10টাও পালতে পারি। তাই না, 10টা? তুমি, আমি রাগ করছি তোমার সাথে? না শোনো, রাগ করো না, রাগ করতেছো কেন? আমি রাগ করছি? আর রাগ করো না। নো, আমি আমি পুলিশ বলছি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ। আমার এখন কি মনে হয় জানো, আমি না ওই সময় একটা গান গাইবো। কি গান? গানটা হইতেছে যে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ। কিন্তু না, কি তুমি সত্যি সত্যি বলছো? আরে আমি রাগ করছি। আরে ভাই না, আমি রাগ করছি, আমি সত্যি সত্যি বলি না, মজা করছি। আরে কি জ্বালা! না না না, সিরিয়াসলি আমি রাগ করছি একদম। পুলিশ আজ আমাকে দেখোনি? আমি পুলিশ ভয় পাই না, কারণ আমার ভবিষ্যৎ জামাই পুলিশ। ও তাই না? এইখানে বসা রইছ? এই মিয়া, তুমি কেমনে পারলা, কেমনে পারলা মেয়েটার গায়ে হাত তুলতে? তুমি তো একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ, এইরকম একটা ভুল করবা আমি ভাবতেও পারিনি। আপনি পারতেন ভাই? আপনার সামনে আপনার বাপ মারি নিয়ে নোংরা কথা কইলে আপনি সহ্য করতে পারতেন? তারা তো বললো তোমার কোনো নোংরা কথা বলে নাই। হ্যাঁ, আমি কী করুম কোন, ওই সময় তো আমার কোনো সাক্ষী ছিল না যে তার সামনে নিয়ে আসো। বাদ দেন, এখন কী করা যাবে সেটা কোন? আমি তো জলিরে অনেক বুঝাইছি, কিন্তু সে তো আমার ডাইরেক্ট মুখের উপর কয়ে দিল সে তোমার সাথে সংসার করবে না, সে নাকি তোমার বিরুদ্ধে মামলাও করবো। মামলা? কি মামলা করবো? ওই মিয়া, পুলিশে চাকরি করো জানো না কি মামলা করবো? হ্যাঁ, নারীর গায়ের উপর হাত তোলা, নারী নির্যাতন করা কত বড় ভয়ঙ্কর, কত বড় অপরাধ, এটা তুমি জানো না? কি জন্য, কি জন্য তুমি মেয়েটার এইভাবে কুত্তার মতো বিড়াইতে গেলা? কুত্তার মতো পিড়াইছে মানে এগুলো কে কি কইতেছেন আপনি? কে কইছে আপনি এগুলা? হ তুমি নাকি ওরে পিড়াইতে পিড়াইতে বেহোশ করে ফেলো। তোমার বাপ মা বোন তিনজনে নাকি ওরে পিড়ায় পিড়ায় ওর কাছে নাকি যৌতুক চায়, আমার তো এরকমই কইলো। সর্বনাশ, কি কোন এগুলা? আমার বাপ মার নামে এই কমপ্লেন করতেছে? আমার ফেরেস্তার মতো বাপ মার নামে আমার বাপ মা ওকে হাত তুলছে? তাই তো কইলো। কিন্তু শোনো, যে যাবা সে যদি না বুঝে, সে যদি আমার কথা না শুনে, তাহলে কি কিছু করার আছে আমার? হ্যাঁ, আমার মনে হয় না
জলি তোমার লোক আর কোনো সংসার করব। এটা কি ধরনের কথা কোন ভাই? স্বামী স্ত্রীর মতো গন্ডগোল হয় না, ভেজাল হয় না, ঝামেলা হয় না, তাই বলে সংসার করবো না, এটা কোনো সমাধান? ঠিক আছে, আমি জলিলের কথা হয়ে দেখতেছি। কথা বলে দেখতে পারো, তবে আমার মনে হয় না এতে কোনো সমাধান হইব। জলি অনেক জেদি মেয়া। ও যদি জেদি মেয়ে হয়ে থাকে ভাই, আমি আমার বাপ্পার একমাত্র ছেলে, মনে রেখেন, আমারও জেদ কম না। না কোনো সমস্যা নাই, আমি আমি সব গুছিয়ে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। আমি কইতেছি তোমারে, তুমি এখানে সরে। আমি রাগের মাথায় তোমাকে হাত তুলছি, প্লিজ, ভুলে গেছে আমার। আরে সর, ক্ষমা করতেছে, সরি সরি করতেছে। তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? আমি কি জানি না, আমি কিছু বুঝি না? তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আমার কাছে আসছো, তুমি তো আমার কুত্তার দামই দাও না। আরে ব্যাপারটা ওরকম না, তুমি সেদিকে একটা বাজে কথা। বাজে কথা? আজে বাজে কথা কি? তোমার মতো অমানুষের লাগে আমি কি সুন্দর করার কথা কম, ভালো হবে কথা কম? তুমি কি ভালো কথা আশা করো আমার লাগে? আমার কাছে কি ভালো কথা আশা করো? যাও, তুমি আমার সঙ্গে চমৎকে যাও, যাও কেটেছি। তুমি যাবে না? জীবনও না, জীবন থাকতে আমি জীবনও তোমার সাথে যাবো না। আমার ছুটিটা শেষ। আরে যাও না, আমার ছুটি শেষ, চলো না আমার লগে, প্লিজ। পরে আমার যা শাস্তি তুমি পরে দিও। আমি তো কইতাছি যাও। জাকিরে কল দিছিলাম, এ কইছে তোমারে নিয়ে ঝামেলাটি মিটাই ফেলতে, বুঝছো? রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে। আমার তো কোনো আপত্তি নাই কাকা, জলি যদি যাইতে চায় আপনি ওরে পাঠিয়ে দেন। তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই, জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় শুনুম। আমি ওনার সাথে সংসার করবো না, আমি ওনার নামে মামলা দিব, ওর আমি জেল কাটাবো, ওর চাকরি আমি খামো, তারপর ওর আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা, কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়ের আরে ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত, আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি কোনোদিন তারে ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে, এখন তুমি যাও তার সাথে সংসার করতে, চলে যাও। না, আমি তার সাথে যাবো না, আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না, আমার কোনো কথা সে শুনে? পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনব, চলো নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারে চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না, আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বউয়ের জীবন কি এইভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিব আমি। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে দিলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশাখোর।
মেম্বার কাকা, ওর সব কথা শোনা যাবো না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা কইবো যত অন্যায় আবদার করবো সবাই মেনে নিমু। এটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জি, জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে নাই, জীবনে পারবোও না। রাখুন, তোমার শেষ আবদারটা আমি রাখুন। তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিমু, তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হবে। তোমার ভালোবাসছি না আমি, ভালোবেসে বিয়ে করছিলাম তো। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে, বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে, তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটা দেবে, তোমার দুলাভাই তোমার একটু খবরও নেবে না, তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন বাবা, তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার পোলাটা নিয়ে যাবেন, আপনার মায়াটা নিয়ে যাবেন না? আপনার আমার ক্ষমা করে দিন। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা, তুমি তোমার বুঝতে পারছো, আমার খুবই খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল, আসো।